সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, মাহফিল বন্ধ করার সময়। লক্ষ্মীপুরে মাহফিল বন্ধ টন্ধ হয় নাকি? হ্যাঁ, আপনাদের লাকসামে একটা বন্ধ হয়ে গেছে আজকে, আমাকে আলোচনা করতে দেয় নাই ওখানে। তো আমি পুলিশের আইজিপি আর ডিআইজি দিয়ে ফোন দিলাম আপনাদের লাকসামের এই যে থানার ওসিকে। তো ওসি বলে, স্যার আমাদের হাতেও নাই, এটা একেবারে উপর থেকে নিষেধ। তো এরকম ঘটনা কি লক্ষ্মীপুরে ঘটে? এরা দেশে অন্যায় জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না, এরা তাফসির মাহফিল বন্ধ করে দেয়, চাঁদাবাজি বন্ধ করতে পারে না, টেন্ডারবাজি বন্ধ করতে পারে না, জুয়ার আড্ডা বন্ধ করতে পারে না, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। এগুলো কপাল পোড়া, এগুলো কি? আলহামদুলিল্লাহ আপনাদের লক্ষ্মীপুরে এরকম কপাল পোড়া টোড়া নাই। আল্লাহ লক্ষ্মীপুরবাসীকে তুমি কবুল করো। মাদ্রাসাতুল বানাতের আয়োজক কমিটি অনেক চেষ্টা করেছে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করবার, গত বছরের চেয়ে প্যান্ডেল নাকি ডবল করেছে শুনলাম, ডাবল করছে, তারপরও লোক হয় নাই, জায়গা হয় নাই। এই বছরের রমাদানে আমার প্রোগ্রাম ছিল কাতারে, তো কাতারের শেখ বিন জায়েদ সেন্টার, ওখানকার অনেক বড় একটা কনফারেন্স হল, ওখানে বাংলাদেশ কমিউনিটির ভাইয়ের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো। তো বিকেলে আজকের মতো অবস্থা হয়েছে, ঢোকার সুযোগ ছিল না, টেনে হিচড়ে আমাকে ঢুকাইছে, ভিতরে ঢুইকা দেখি সর্বনাশ, মানুষের মাথা মানুষ খায়। লক্ষ্মীপুরে বলে এগুলা? হ্যাঁ, মানুষের মাথা মানুষ খায়। তো এত মানুষ, ধারণ ক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি মানুষ, আর 10,000 লোক তাদের গাড়ি নিয়ে এসে দে রিটার্ন ব্যাক, আবার ফিরে চলে গেছে। তো এগুলো ভালো সাইন, ইটস এ গুড সাইন ফর দ্য ভিক্টরি অফ কোরআন, কোরআনের বিজয়ের জন্য এটা একটা ভালো নিদর্শন, ঠিক কিনা? এই কোরআনের আওয়াজকে, এই বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই মানুষের গণজোয়ার এটা প্রমাণ করে। আজকে বিরিয়ানি টিরিয়ানি আছে নাকি? বিরিয়ানি ছাড়া এত মানুষ, বিরিয়ানি নাই, জিলাপি নাই, খিচুড়ি নাই, সিন্নি নাই, শুধু কোরআনের প্রেমে, একটা কিতাবের প্রেমে চিল্লায় বলেন তো কিতাবটার নাম কি? কোরআন। তো বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত, দে শুড আন্ডারস্ট্যান্ড দ্য পালস অব দ্য সিটিজেন, জনগণের পালস বোঝা উচিত, যে জনগণ কি চায়, জনগণ কোনটাকে পছন্দ করে, জনগণ কোন দিকে ঝুঁকছে, এটা খেয়াল রাখার দরকার আছে না নাই? আজকের এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্টরিকে, এই বিজয়কে কেউ থামাতে পারবে না। আমরা কোরআনের সাথে থাকতে চাই, আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই। আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই, আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানাই দিবে কে? আল্লাহ, তুমি আজকের মাহফিলকে কবুল করো। যে ভাইয়েরা, যুবক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করে এই গরমের মধ্যে কথা শুনছে, আল্লাহ তাদেরকে তুমি সাইয়েদানা হামজার সাথে হাসর নসিব করে দাও। যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদাগাদি করে একসাথে বসে আজকের তাফসির মাহফিল শুনছে, তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করো। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি বিরাহিমপুর বানাত এতিমখানার উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল। আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফী সাহেব। আসরের সালাতের পর থেকে আরো অনেক ওলামায়ে হযরত এখানে কথা বলেছেন, যারাই কোরআন থেকে কথা বলেছেন নিঃসন্দেহে সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন। এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে পালন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। যেহেতু গ্যাদারিং খুব বেশি, আলোচনা হবে অল্প। লম্বা চূড়া আলোচনা করা কিন্তু খেলাফ সুন্নাহ, সুন্নাতের খেলাফ। বিষ্ণু ইসলাম বলেছেন, খুতবুকুম তবিলা ও সলাওয়াতুকুম কসিরা, কিয়ামতের আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাদগুলো
খাটো হয়ে যাবে, ইউর ইসলামিক লেকচার উইল বি লঙ্গার এন্ড ইউর সালা উইল বি শর্টার, লেকচার হয়ে যাবে লম্বা আর সালাত হয়ে যাবে ছোট বা খাটো, এ আলামতটা সমাজে আছে না নাই? এখন লম্বা চূড়া বক্তব্য হয়, ওয়াজ শুনতে মানুষের ভাল লাগে কিন্তু নামাজ ভাল লাগে না, আছে না নাই? লক্ষ্মীপুরে নাই মনে হয়। তারপরে এত ওয়াজ এই দেশে হয়, তার সব যদি কাজে লাগতো, মানে জায়গা মতো যদি ডোজ পড়তো, তাহলে তো এদেশের মানুষ সব আল্লাহর ওলি হয়ে যেত, চোর বাটপার খুঁজে পাওয়া যেত। কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না। এর কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইক ম্যান যারা আছে, এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে, তাই না? সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে, কিন্তু দেখবেন অধিকাংশ মাইক ম্যান নামাজই পড়ে না। আজকের মাইক ম্যানের কথা বলতেছেন, ও পরে আজকে যেটা আসছে ওইটা পরে, কিন্তু বেশিরভাগ মাইক ম্যান কি করে না, পড়ে না নামাজ। এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়াত তত হচ্ছে না। এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে, কেউ আসে স্লোগান দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য, কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য, কেউ আসে সমাবেশ দেখার জন্য। আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম। সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাহফিলে, ঠিক কিনা? এখন শত শত ক্যামেরা চলে আসে, আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায়, ঠিক কিনা? তো যেখানেই যাই আমারে ধরে বলে হুজুর আপনার ইউটিউবে দেখছি। কই দেখছে? আপনারা দেখছেন নাকি? আপনারাও দেখছেন? তো এটা সহজ হয়ে গেছে এখন, কোরআনের কথা বলা, কোরআনের কথাকে প্রচার করা, কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া, এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই, আমরা যেন এটার নেগেটিভ সাইড গুলোকে প্রমোট না করি। এই জন্য ওয়াজ শুনতে যারা এসেছেন, যেহেতু আজকে এটা আমার প্রথম মাহফিল এবছরের, আলহামদুলিল্লাহ এবছরের আমার প্রথম মাহফিল আমি লক্ষ্মীপুর দিয়ে শুরু করেছি, তো এই জন্য সবার প্রতি আমার নসিহাত, যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সুন্নার আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে। কিসের নিয়তে? যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়, যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায়, যাতে আমার নাজাতের ওয়াসিলা হয়, ঠিক কিনা? এরপরে ক্যামেরাম্যান যারা এসেছ, তোমরাও নিঃসন্দেহে সেই যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াজ করি তোমরাও থাকবা, তোমাদের প্রতি নসিহাত হচ্ছে তোমরাও অনেক বড় সওয়াবের ভাগিদার। এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ, তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয়, তো এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে। স্বচ্ছতা নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না, এখন বক্তাদের মধ্যে মারামারি আছে না নাই, কাদা ছোড়াছুড়ি আছে না নাই, কাফের ফতুয়া আছে না নাই, লক্ষ্মীপুরে এগুলো বোধ হয় কম না? তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে, প্রতিহিংসা পরায়ণ। তো এই প্রভাব যদি যারা ক্যামেরাম্যান তাদের মধ্যে পড়ে যায়, এটা ভয়ঙ্কর হবে। অনেক ইউটিউব চ্যানেলের ওনাররা দেখি দুই বক্তার ছবি দিয়ে, এই বক্তা এমনে ওই বক্তা এমনে, আর মাঝখানে লিখে রাখছে যুদ্ধ, মাঝখানে কি যুদ্ধ, মানে ওনার সাথে ওনার যুদ্ধ, ভারত পাকিস্তান খেলা। তো ইউটিউব চ্যানেলের ওনার ভাইরা যারা এসছো, তোমরা অনেক সওয়াবের ভাগিদার হবে যদি তোমরা প্রফেশনালিজম মেনটেন করে দাওয়াতের কাজ করতে পারো। আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো, আপনারাও এখলাসের সাথে মানুষকে কোরআনের কথা শোনাবার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলোর আয়োজন করবেন, তাহলে এই প্রোগ্রামগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে। আর সম্মানিত ওলামায়ে কেরাম যারা এই শীতের মৌসুমে কথা বলবেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, অন্যের পিছনে লেগে থাকবেন না। আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময়, আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি? আমাদের সময়। তো আপনার সময়টাই যদি
আল্লাহর দেয়া স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন তো নিজের কল্যাণ করবেন কখন? এজন্য সম্মানিত ওলামা ইকরামদের বলবো, আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরআন সুন্নার আলোকে মানুষকে কথা শোনাতে পারি, যাতে করে লোকজন উপকৃত হয়। আল্লাহর নসিহাতগুলো যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আল জুমা আর 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? আমি যখন প্রশ্ন করব আপনাদেরকে আওয়াজ করে উত্তর দিতে হবে। আর এই যে ছেলেরা কথা বলো না, দোহাই লাগে তোমাদের, কথা বলো না, আওয়াজ করো না, ডিস্টার্ব করো না প্রোগ্রামের, চুপচাপ। লক্ষ্মীপুরের ছেলেরা খুব ভদ্র আমি জানি, একেবারে চুপচাপ। সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মচঞ্চল হতে বলেছেন, কাজ করে খেতে বলেছেন। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। কাজে লজ্জা আছে? লজ্জা কিসে? কাজের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ইবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্ক প্লেসে চলে যাও, কাজ করো। ইবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেয়া ফদল তালাশ করো, রিজিক তালাশ করো। মসজিদের ভিতরে রিজিক আছে? কথা কয় না। মসজিদে গেলে কি টাকা পাওয়া যায়? খাওয়া পাওয়া যায় না। খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে, এ জমিনে। মসজিদে গেলে রহমত পাওয়া যায়, মসজিদে গেলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে ঢুকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা বলি হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায়, সবাই বলতে হবে কি পাওয়া যায়? মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়, আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায়, ফদল পাওয়া যায়। ফদল, ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক। এই জন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি পড়ি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছে আমি আপনার ফদল চাই, রিজিক চাই। এই ফদলের কথাই আল্লাহ কোরআনে বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ وَذِكُرُ اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন সালাত শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, মসজিদে বসে থেকো না, আদেশটা কার? সালাত যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আমার ফদল তালাশ করো, আমার রিজিক তালাশ করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়ে। তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন, আবার সালাত শেষ আপনি আপনার কাজে চলে যাবেন। ওয়েন ইউ আর ডান উইথ ইউর সালা স্প্রেড আউট টু ইউর ওয়ার্ক প্লেস, কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান। এটা হচ্ছে ইসলামের নিয়ম। নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে, সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে, শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসলের খেতে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, যে যার কাজের মধ্যে সে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে। সালাত শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো, আদেশটা কার? তাহলে ইসলামে ইবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন? কাজের সময় কাজ, নামাজের সময় আওয়াজ করে বলেন, কাজের সময় নামাজের সময়। সুন্দর হয়েছে না বিষয়টা? ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন, জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে?
والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন, সমতল বানিয়ে দিয়েছেন, এই জমিনের অলিতে গলিতে, বনে বাদারে, রাস্তায়, সাগরে, পাতালে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও, সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো. সুবহানাল্লাহ. এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালেক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট. বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায়, জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায়, সমতল. এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? তাহলে বুঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর, ভেরি ফার্টাইল ল্যান্ড. আমাদের সালাত শেষ আমরা কাজে চলে যাব, আবার আজান হলে মসজিদে ঢুকে যাব. এটাই হচ্ছে ইসলামের নিয়ম. সাইয়েদনা উমরে ফারুক যখন মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন. কোন দেশের? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এখন প্রাচীন নগরী হাদরামাউত বা আলাবাক. এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন. তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, জিকির করে. উমরে ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায় না। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন, উমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন, এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় উমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। উমরে ফারুক বললেন মা বালুকুম মা খাতবুকুম, ঘটনা কি, কি হয়েছে তোমাদের, সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায়, তোমরা যাও না কেন, এখানে কি করো? ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। উমরে ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো, তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোত্থেকে, উপার্জন হয় কি করে, ইনকাম আসে কোত্থেকে, রুজি রুটি হয় কোত্থেকে? ইয়ামানি লোকগুলো বললো আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকে, আমাদের বুজুর্গ গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। উমরে ফারুক বললেন সর্বনাশ, তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বাদিকুম বাদা, একে অপরের উপর নির্ভরশীল, যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে, কি সুন্দর ইসলাম। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওটে চড়ে এসেছি, তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি ওটটা থাকবে না? বিশ্বনবী বললেন না, তোমার ওট থাকবে না, আগে রশি দিয়ে ওটটা বাঁধো, ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, এইটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পার্টটা আপনার করতে হবে, আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে, আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। উমরে ফারুক বললেন তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা বের হয়ে যাও, খবরদার এরপরে কোনোদিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায়, কারণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগূ মিন ফাদলিল্লাহ, ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে, চিল্লায় বলেন বসে থাকা যাবে না, যাবে না, সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে তো? সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়, বিকেল বেলায় পাখিগুলোর ওদর পূর্তি করে, পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর?
পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো? কথা বলেন, বিশ্বনবী এটাই বললেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়, একটা পাখির পেটের ভেতরে কোন দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেলবেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে? আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি, পাখিদের ফ্রিজ আছে না? আছে। আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি, অ্যাকাউন্ট করে রাখতে পারি, পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না? না, প্রতিদিন না খেয়ে বের হয়, কালকে ওই পাখিটা কি খাবে, কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে? এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? আমাদের সাধ্যের, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? এজন্য ইসলাম আমাদেরকে শিখায়, সালাত যখন শেষ বের হয়ে যাও, কাজে নেমে পড়ো, কাজে কোনো লজ্জা নাই, পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি, নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভক্ষণ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ, শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার, ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ, পড়েন, এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে, সব সময় বিশ্বনবী ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি মুস্তাজাবুদ দাওয়া? মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো হাত তুলেন তো, ব্যবসা মাশাল অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি চাকরিও তো অনেক করে দেখি, হাত নামান। প্রবাসী ছুটিতে দেশে আসছেন, হুজুর আমি আছি কই, আপনি দেখতে আসছেন, মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব, আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি? সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি, মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি, মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নেরা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস এইট পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার বেশি বেশি, নতুন নতুন উদ্যোক্তা, নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো। পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম, ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে গত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম?
ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন, উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে, জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোথেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির, তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে, 775টা সিটিতে ওদের অপারেশন আছে, বাংলাদেশে ঢাকাতেও আছে, আমি মালয়েশিয়াতে থাকি ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি, প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার, জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস, নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্বকাপ আছে। এই উবার যখন চালু হলো আমি তখন মালয়েশিয়ায়, শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইর হয়েছে, পাঠাও, কি নাম? এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, তিনটা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক, বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে, জ্যামের শহর ঢাকা চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছায় দিবে। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও, এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা, জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না, আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে, মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না, মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6,000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাক্স এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ড, ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়, ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না, আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি, এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেল আর সুপারি, তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত, ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না, ভাওয়ানী জুট মিল বন্ধ, আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি, আছে না নাই? পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয় লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্বকে, বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম, ঠিক কিনা? এর জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না, আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? যেটাই করবো আমরা ভালোভাবে করব। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51, 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে?
একান্ন পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বোঝেন আলেম আলাম আপনারা জানেন, এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে, এটা বলছে আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব, আওয়াজ করে বলতে হবে, কেমন করে করব, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। পড়েন, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলেন ঠিক কিনা, আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না নাই? এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? অলসতায়। বিশ্বনিসা ইসলামের কাছে এক সাহাবী এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিশ্বনবী বললেন তোমার কিছু নাই? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন কয়টা? এক হচ্ছে একটা জামা, দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিশ্বনবী বললেন এই দুইটাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন, এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুলল। বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে ইন্নি আশতারি হিমা বিদিরহাম, ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। এক দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? এক দিরহাম। বিশ্বনবী বললেন না না, এক দিরহাম তো অনেক কম হয়ে যায়, মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্নি আশতারি হিমা বিদিরহামাইন, আমি এই জামাটা আর পানি খাওয়ার জগটা এক দিরহাম নয় দুই দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ইসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন, দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবি কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন। আল্লাহু আকবার! হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা খামসাতা আশারা আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বললো, ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক, আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি, সুবহানাল্লাহ, পড়েন, আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন,
لأن يحتطب أحدكم حزمة على ظهره خير من أن يسأل شيئا فيعطيه أو يمنعه. যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো, কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে, আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব ইসা ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার ওয়ান, বিশ্বনবী চাইলেই ওই দুই দিরহাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো, সে ওই দুই দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো। কথা কন, রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন, পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন দিলেন, এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা যাকাত দেই, যাকাতের শাড়ি দেই, যাকাতের লুঙ্গি দেই, আছে না নাই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি, গাড়ি দেয়, শাড়ি না, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই। এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন, আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন মাখলুকাত আছে নাই? এজন্য যাকাতের শাড়ি দেয়া যাবে না, যাকাতের লুঙ্গি দেয়া যাবে না। যাকাতের শাড়ি আপনারা দেখছেন, এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না, মশারি কি পাতলা এর চেয়েও পাতলা। এই জন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই, আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে যাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলিকে আছে, কি নাম এটার? পল্লী উন্নয়ন ক্লাব। মাশাআল্লাহ, যাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়, এর চেয়ে সুন্দর পদ্ধতিতে যাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন যাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন যাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না? এজন্য যাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে, কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে, কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াং স্টারেরা, শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আরো জোরে। নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহাস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহাস সালাম লজ্জা পেলেন, হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো, বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে, হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো। লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করে কাণ্ড, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম এবার বসে পড়লেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে, হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন, খোদার চোটে খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খোদার মুহূর্তে, আমি খেজুর খেয়ে পেটের খোদা নিবারণ করতাম।
রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদ্ইন নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। কুরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিদ্ইন নখলা, এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কোন, খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পড়ে নাই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্ব নেই বললেন, ইন খামাতি সাআ ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, فَإِنِ اسْتَطَاعَ أَنْ يَغْرِسَهَا قَبْلَ أَنْ تَقُومَ السَّاعَةُ فَلْيَغْرِسْهَا, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দা বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, দ্য লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুলসজ্জা নয়, এটা কণ্ঠকাকীর্ণ, কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। কথা বলেন, এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে না। রাসূল বাত্তালি দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা, অলস যদি কেউ থাকে এটাকে টেনে বেঁধে কাজে নামাবেন, পারা যাবে? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই। আছে, আমরা আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে। অলসতাকে আমরা কি বলবো? আওয়াজ করে বলতে হবে, অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নাই, অলস হয় মুনাফিকরা, অলস হয় কারা? চিল্লায় বলতে হবে, মুমিনরা অলস হয়? অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ওয়াইদা قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا. سبحان الله পড়ে। মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের ইখলাস নাই, ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন উজু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা, চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে। কয়টা? আওয়াজ করে বলেন, তিনটা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব, তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই, অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, বিশাল লম্বা রাত, ঘুমাও, অনেক সময় আছে, ঘুমাও, রাত পাঁচটা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও, ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ,
এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইন ইস্তাই কাদা ওয়া যাকার আল্লাহ ইন হাল্লাত উকদা, আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে, ওই তিনটার একটা খুলে দেয় কে? ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফা ইন সাল্লাত ইন হাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে? তিনটা গিট যখন খুলে দেয়, বিশ্বনবী ইসলাম বললেন ফা আসবাহা নাশীতাল কলব নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবীসান নাফসি কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? কোন নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোন নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষা কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নি আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ, পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম ছাগল চড়াতেন। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা খুঁটি মারে, হ্যাঁ কি করে বসে থাকতে হয়। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরে ডানে টান দিলে ও কই যায়? রশি ধরে বায়ে টান দিলে কই যায়? সামনে টানলে কই যায়? পিছনে টানলে কই যায়? সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন, ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটারও গোসল করাই। এটারে আপনি পুকুর ঘাটে নিবেন, টান দিছেন, ওর বাপের কিরা, ও 1 ইঞ্চিও সামনে যাবে না, ঠিক কি না? এই টেরা প্রাণী। আল্লাহর কি কি মহিমা, আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন, ঠিক কি না? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে। মানুষের মধ্যে টেরা আছে না নাই? ভালো বললে ভালোটা বুঝে না, ডানে যেতে গেলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিসসালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিসসালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিসসালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিসসালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মূসা আলাইহিসসালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুয়াইব আলাইহিসসালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব, ঠিক কি না? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন, সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সুবহানাল্লাহ পড়েন। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন?
মাশাআল্লাহ, যারা করে নাই আল্লাহ তাদেরকেও আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই। উনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে, মাতজার আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানায় দিচ্ছে। মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল, যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন, উনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন, নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, বিইরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি, মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বিইরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান জুন্নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান জুন্নুরাইন নিজের অর্থায়নে বিইরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন করা যাবে? সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির, এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা, এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন, মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবি তাদের নাম আনসা। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আসছে। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রবিয়া। কি নাম? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো, মদিনায় তোমার চিন্তা নাই, সাআদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাআদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাআদ ইবনে রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই, আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি, আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব, তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ে, কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, তুমি আমার ভাই, আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব, আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন, অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন, উনি বললেন লা হাজাত লি ফি আখি, ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়ালি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেয়,
তোমার সম্পদেও বরকত দেখ, তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ে আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনের যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কিনা? এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া যান, কি বলবে? কি আনন্দ আকাশের বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাত লি ফি, আমার দরকার নাই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট, এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবীব, বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই, তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী, সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণুই বললেন আত্তাজেরা সাদুক আলামিন মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোন মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাশর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন, ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিষ্ণুবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়ায়। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ঈসা ইসলামের সুন্নাহ পালন করছেন। আর তাজের আর সাদুক আল আমিন, বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যেয়ে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আসে না নাই? আহা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম কত কমো, স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক 40,000, তো বউ বলে ঠিক আছে দাম কইলাম 40,000। এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে আমি দেই নাই, আছে না নাই? কৌশল করে বউরে শিখাইছে সকালে, কয় তুই দাম কো 40,000, তো বাজারে যে কয় সকালে একজন দাম করছে দাম করে কইছে 40,000 দেই নাই, আপনারা 30,000 কেমনে দেই, এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই না, এরা কয় আছে। লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি, লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা, এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি, এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাব, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা,
শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শুনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, কোন চাকরিকে ছোট করে দেখা যাবে না, ওয়েদার ইটস স্মল অর বিগ, ইউ ডোন্ট কেয়ার, এটাতে কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা, এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিষ্ণুনবী অনেক সম্মান করতেন, বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? দিনটা ছিল জুমাবার, বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন, এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় নাই। বিশ্বনবী বলেছেন আরিক্কাকুম, আরিক্কাকুম, খবরদার, অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আতিউহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন, খবরদার, মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত, আসসালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না, নামাজ তরক করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন অমা মালাকা চাইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? আল্লাহ। কে করবে? আল্লাহ। হাদিসে কুদসি সাক্ষী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ফরমান আনা খাসমুহুম সালাসাতুন, আনা খাসমুহুম ইয়াউমুল কিয়ামা, তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। আই উইল বি এগেইনস্ট देम ইন দা ডে অফ জাজমেন্ট, থ্রি ক্যাটাগরিজ অফ পিপল আই উইল বি এগেইনস্ট देम ইন দা ডে অফ জাজমেন্ট, তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না, আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা, একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই, এরকম আছে না নাই? দাপট দেখায়, দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে, ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগার বিল দেয় না, এরকম ডাকাইতে আছে না নাই? চায়ের দোকানে চা খায় একে পরে দিমু বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কয় পরে দিমু, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, কথাটা কার? এই জন্য বিশ্বনবী বললেন খবরদার, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু কবলা আইয়াজিফা আরাকুহ, শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও, কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনের জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন, সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয়, ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস, আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম, নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন, এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শুনেন ওনার মালিক কেমন ছিল, শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন,
কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন, কথা কয় না, বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে, কার কাছ থেকে, বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। এক নম্বর তার ড্রাইভার, এক নম্বর, দুই নম্বর তার বাড়ির দারোয়ান, দুই নম্বর, তিন নম্বর তার খাদেম, তিন নম্বর, চার নম্বর তার ঘরের কাজের মেয়ে, চার নম্বর, এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা। এবার বিষ্ণুবীর ব্যাপারে বিষ্ণুবীর খাদেম কি বলে শুনবেন, বুঝে নাই বোধ হয়। বিষ্ণুবীর ব্যাপারে বিষ্ণুবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান, খাদেমের নাম আরো জোরে বলতে হবে, আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল, তলা আল বাদ্রু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল, সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না, আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে, আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে, সুবহানাল্লাহ কবেন না। আনসারি যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে, কথা কয় না, তাহা দাও, তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে। আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়, আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো স্বরে বললাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, لم يبقي رجل ولا امرأة من الانصار الا قد اتحفك بتحفة او نبي আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোন না কোন হাদিয়া দেয় নাই। وانني لا اقدر على ذلك ما اتحفك به কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব, ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া, ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলা। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দিল, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন, কথাটা শুনতেছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারি এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া, কি আর আমি করব, আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনারে হাদিয়া দিলাম, খুদ হাদা ইয়াখদুমু কামা বাদা লাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন, আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না, আনাস আপনার মেসোয়াক এনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে, আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া, সুবহানাল্লাহ, পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদানা আনাস, ছোট্ট মানুষ কি আর করবে, কতটুকু খেদমত আর করতে পারবে, বিশ্বনবীর মেসোয়াকটা এনে দেয়, সুবহানাল্লাহ, পড়েন, বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদানা আনাস বলেন, আমি এক বছর নয়
দুই বছর নয়, পাঁচ বছর নয়, সাত বছর নয়, দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি, ফামা দরাবানি, দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই, সুবহানাল্লাহ, একদিন আমার গায়ে হাত তুলে নাই, হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনোদিন গালি দেয় নাই, ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্ব নবী কোনোদিন তাকায় নাই, সুবহানাল্লাহ, পড়ে কোনোদিন আমার গায়ে হাত চলে নাই, আরে হাত তোলা তো দূরের কথা, আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই, ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না, এরকম বিরক্তি হলে আমাদের, আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়, কপাল ভ্রু কুচকে ওঠে, ঠিক কিনা? সাইয়েদ আনাস বললেন কোনোদিন মারে নাই, খাদেম বলতেছে, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার, বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে, মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসাফি ওয়াজহি, এই দশ বছরের খেদমতের জিন্দিগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই, গায়ে হাত তুলে নেয়, আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই, আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তি সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই, চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর আজকে মাইক পেলে মানবতা, মানবাধিকারের কর্মী, কি সুন্দর কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, শিশু শ্রম নিয়ে কথা বলে, আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি, গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয়, এরকম আসানা নাই, পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে, খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে, গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় নাই, পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে, এরকম আসানা নাই, এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে, আর বিশ্বনবী ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মায়ের তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেওয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন, ছোট মানুষ, ছোট মানুষ, ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই, সে কি আমার প্রয়োজন বুঝবে, আমার সেন্টিমেন্ট যেরকম, বাচ্চা কি ওটা টের পাবে, ছোট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো, বিশ্বনবী ইসলাম শাম দেশের জুব্বা পড়তো, বলতেন জুব্বা নিয়ে আসো, জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে, কি খেলে, আপনারা খেলেন তো, এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে, উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন, এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না, বিশ্বনবী ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে, কি আর করা, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি, বিশ্বনবী বের হলেন জামা আনতে, বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, বিশ্বনবী ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন, সুবহানাল্লাহ, পড়বেন না, সাইয়েদনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে, বিশ্বনবীর চোখের দেখে যখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদনা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে, ভয়ে, কিসে ভয়ে, উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম, হায় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে, উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই, বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল, কি দিয়েছেন, একটা মুচকি হাসি দিয়েছেন, কি হাসি, সাইয়েদনা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি, আর ডানে বায়ে নেয় নাই, শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি, যায় না, সাইয়েদনা আনাস বললেন কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সবসময় আমাকে আদর করেছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় বিশ্বনবী ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন, শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়, আজ থেকে এই মাহফিল, এই এত বড় আয়োজন, এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে
যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোনো না কোনো কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, ওয়েদার ইটস বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, কোনো কাজকে আমরা ছোট করে দেখব না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা নিজেদেরকে কর্মঠ করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছে মুসলমান? লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো, পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি? কয় আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবো। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সবসময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করবো, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবো, নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানব জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এক সংগ্রামে ঠেলে দিয়েছে, এখানে সংগ্রাম না করলে বেঁচে থাকা যায় না। আমাদের সংগ্রামটা শুরু হয়েছে যখন আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি, ঠিক কিনা? একটা বাবার স্পার্মের মধ্যে 2 কোটি যদি শুক্রাণু না থাকে সেখান থেকে সন্তান হয় না। তার মানে এই 2 কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ, যিনি বাকি 2 কোটির মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন। সেখান থেকে দুনিয়ার পক্ষে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে। যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না, কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয়, ঠিক কিনা? কারণ আমাদের সাইজ ছিল অনেক বড়, আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু। আমাকে সংগ্রাম করে, আমাকে যুদ্ধ করে, আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে, ঠিক কিনা? পরিশ্রমে লজ্জা আছে? লজ্জা কিসে? মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা, যে আয়াত দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি। যখন সালাতের সময় হয় মসজিদে যাব, আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়বো। রাজি আছি তো? যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো, তাহলে তোমাদেরকে সফল বানাবে কে? আল্লাহ। আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. Those TV 24 enjoy by listening to the Holy Quran.